আমাদের ঘোরা শুরু হচ্ছে ঘাটশিলা। তা ঘাটশিলা ট্যুরে আমাদেরকে স্টেশনে নিয়ে আসছে, মানে নিতে এসছে বাবলুদা। আগে থেকেই কথা বলা ছিল, বাবলুদার নাম্বারটা কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে ইনার নাম্বার নিয়ে নিতে পারেন, তো ভালোভাবে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেবে পুরো ঘাটশিলা। একদিনে ট্যুর কীভাবে করা যায়, আজকে বাবলুদার সঙ্গে আমরা আছি, আপনারাও সঙ্গে থাকুন আমাদের সঙ্গে ভার্চুয়ালি। আমরা এই মুহূর্তে যেখানে এসেছি সেই জায়গাটা হচ্ছে গিয়ে গারুড়ি ব্যারেজ। তো সত্যি অসাধারণ ভিউ এই গারুড়ি ব্যারেজের। দেখো ব্যারেজটা দারুণ লাগছে, দারুণ লাগছে। সকালবেলায় একদম ফার্স্ট মর্নিং এই যে জল ব্যারেজের জল ছেড়েছে, এপাশটা নদীটা দেখো, ভিউটা দেখো সকালবেলায় কেমন লাগছে চারিদিকে, অসাধারণ। দূরে কিন্তু মেনটেনেন্স করা হচ্ছে, অর্থাৎ লক গেটগুলোকে যেটাকে বলে এইখান থেকে কিন্তু মেনটেনেন্স করা হয় উপর থেকে, এটাই কিন্তু আমরা দেখানোর মেইন বিষয়। গারুড়ি ব্যারেজের ভিউ নারুয়া ফরেস্টে, দেখো এই ফরেস্টটা চারিপাশ জঙ্গল, পাহাড়, নদী, টিলা সব কিছু দিয়ে ঘেরা। এর মধ্যে দেখুন ওই যে গুহার মধ্যে, এই গুহাটা কিন্তু বেশ দূর চলে গেছে, আমরা রিস্ক নেব না, কারণ যেহেতু আমরা এখানে স্থানীয় না, স্থানীয় কেউ নেই, সেহেতু কিন্তু এখানে আসা বা নামাটা ঠিক হবে না। আমরা দেখার জন্য এই টিলাটা, এই টিলার উপর থেকে আস্তে আস্তে করে একটু খুব সাবধানে কিন্তু আপনাদেরকে উঠতে হবে। নেমে পৌঁছালাম সবেমাত্র, দূরে দেখতে পাচ্ছ ওই যে ঝর্ণার জলটা বয়ে আসছে, যে পাহাড়ে গিয়ে নদীর স্রোতের যে আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু কানে আসছে সেই ব্রিটিশ আমলে থেকে এই মন্দির সগৌরবে দাঁড়িয়ে আছে। তো সেই রঙ্কিণী মাতার মন্দিরে আমরা এসেছি। এটা একটা বেশ কী বলবো, অনেক দিন ধরে যে মন্দিরটা রয়েছে মানুষের কাছে স্মৃতি বহন করে নিয়েছে, প্লাস অনেক। আমরা এখন এসেছি সিদ্ধেশ্বরী হিলে, সিদ্ধেশ্বরী মন্দির অর্থাৎ বাবার মন্দির। বাবার মন্দিরে আমরা ভিউ টপ অর্থাৎ পাহাড়ের এই টপে আমরা পৌঁছে গেছি, এখানটাতে বাবার দর্শন হয়ে গেছে, তো মন সার্থক। দেখুন আমরা বলছিলাম যে এই যে দিদিরা মন্দিরের কাজের জন্য জল নিয়ে যাচ্ছে নিচে থেকে উপরে, দেখুন কত কষ্ট করে জল নিয়ে যাচ্ছে, আমরা হেঁটে আসতে পারিনি, কিন্তু ইনারা দেখেন মাথায় দিব্যি জলের হাড়ি নিয়ে কিন্তু এত কষ্ট করে করে উঠছে, আমাদের সেবায় নিযুক্ত, অর্থাৎ ভগবানের সেবায় নিযুক্ত, এবং আমাদেরা যাতে ভালোভাবে ওখানে বসতে পারি, দেখতে পারি সুন্দরভাবে, সাজানোর জন্য দিদিরা কিন্তু নিয়ে যাচ্ছে জল। আমরা এখন চলে এসেছি রাতমোহনায়, মানে সুবর্ণরেখা নদী, ঠিক সেই নদীটাতেই দেখতে পাচ্ছ যে এই যে সেই রাতমোহনার ঝর্ণা। মাছ ধরার বেশ কৌশলটা দেখো, এই রাতমোহনায় যেভাবে মাছ সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এত জলের বেগ। হিন্দুস্তান কপার লিমিটেডের কাছের থেকে এবং সুবর্ণরেখা নদীর থেকে যে ব্রিজটা গেছে সেই ব্রিজের উপর দিয়ে, আর পিছনে দেখতে পাচ্ছ হিন্দুস্তান কপার লিমিটেড, ঘটনাক্রম ঘটেছিলাম আগেই যে ভারতের পুলিশ ভাণ্ডার, এই কপার লিমিটেড, এই যে হিন্দুস্তান কপার লিমিটেড মেইন গেট, এই গেট থেকেই কর্মীরা এন্ট্রি। আমরা চলে এসেছি গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি, অর্থাৎ ইনি কিন্তু ইনার শেষ জীবনের 12 বছর এখানেই ছিলেন, বনগাঁ ইনার জন্মবাড়ি। মানে যে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এইটা সেই বসত বাড়ি, কিন্তু ভিতরে ভিডিও করা নিষেধ, তার জন্য আমরা ভিডিও করে দেখাতে পারলাম না। ওনার ব্যবহার যে এখনও কিছু কাগজপত্র, ছবি, লেখনি এবং সেই পথের পাঁচালী এবং তার পরিবারের সব রকম ছবি রাখা আছে, গিয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে। আমরা এসেছি ঘাটশিলারই রামকৃষ্ণ মিশন মঠে, এখানে সত্যি বেশ ভালো পরিবেশ, সুন্দর ব্যবস্থা, আর থাকার জন্য ব্যবস্থা আছে, আগে থেকে ইমেল করে বা ফোন করে আসতে হবে। আমরা যাচ্ছি এখন চিত্রকূট পাহাড়ে, এই পাহাড়টাই কিন্তু আবার একটু কষ্টকর হবে, দেখো এরকম বেশ হেঁটে চলার জন্যে রাস্তা করে দেওয়া। দেখো চিত্রকূট পাহাড়ের
আমরা উপরে চলে এসেছি। চিত্রকূট কেন বলবে, আমার একটা তো ধারণা আসতেই পারে এবার তোমাদের, যে দেখো প্রত্যেকটা যে পাহাড়, পাহাড়ের যে গায়ে যে ছোট্ট 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 পাথর আছে, সেই পাথরগুলোতে দেখো প্রত্যেকটাই চিত্র আঁকা, প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো চিত্র আঁকা। সেই কারণের জন্যেই এই পাহাড়টার নাম হয়েছে চিত্রকূট পাহাড়, কারণ প্রত্যেকটা দেখো পাহাড়ের গায়ে কত সুন্দর করে এঁকে রেখেছে, বেশ দেখতে কিন্তু ভালো লাগছে। দেখো প্রত্যেকটা মহাদেবের সঙ্গে জড়িত। আমরা এসছি ঘাটশিলা রাজবাড়িতে। রাজবাড়ি দেখেন, হয়তো দেখে ভাববেন রাজবাড়ি না এরকম কেন, এরকম কী পরিস্থিতি, এটা বন্ধই থাকে, এখানে ঢোকা যায় না। গাড়িগুলো ঠিক পেছনে ওই জায়গাতে রেখে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে ধারাগিরি ফলসে। অনেকটাই পথ, খাল পার হতে হয়েছে আমাদের। দেখো ওই যে খালটা সবাই পার হয়ে আসছে। দেখুন এই ধারাগিরি ফলসের এই যে জলের স্রোত, এইখান থেকে কিন্তু বয়ে যায়। এটা পরিবেশটা কিন্তু থমথমে মনোরম, প্রকৃতির পরিবেশটা দেখুন। এই যে আমাদের ধারাগিরি ফলসের প্রকৃতি কীভাবে নিজে হাতে করে সাজিয়েছে ফলসের সামনে, ঠিক আছে চলে এসেছি ফলসের সামনে। এই যে ফলস দেখতে পাচ্ছ যে কীভাবে জলগুলো পড়ছে, জাস্ট অসম, কিছু বলার নেই। স্নানের জন্য হয়তো ওরা প্রস্তুত হচ্ছে, আমি কিছু বলবো না, শুধু আপনারা দেখবেন, আপনারা বলবেন, আমি মন দিয়ে সেটা শুনব। এই হলো বুরুডি লেক। ঘাটশিলায় আসলে এইখানে যদি কেউ না আসে তাহলে মনে করবেন তার সব মিস। বুরুডি লেক মানে বিশাল ব্যাপার, চারিদিকে পাহাড় ঘেরা, লেকের যেখানে বাঁধন দেওয়া সেখানটাতে কিছু অস্থায়ী হোটেল আছে। এখানে আপনারা বলে গেলেই, ধারাগিরি ফলসে যখন যাবেন তখন বলে গেলে এখানে খাওয়ার ব্যবস্থা করা যাবে। আর ভিউটা দেখুন, চারিদিকে পাহাড়, আর এই যে আমাদের খাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে, ওই দেখো বুরুডি লেক, একদম বুরুডি লেকের পাড়ে, কিন্তু পুরো পাড়ে বসে আমরা খাচ্ছি। গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, তরকারি, পেঁয়াজ, ডিমের কারি আছে, চাটনি, পাঁপড়, আরও কিছু আছে। আমরা মাংস বা মাছটা ফেভার করিনি, মাছটা পাইনি অ্যাকচুয়ালি, মাছই খাওয়ার কথা ছিল, বাট ঠিক আছে, গরম গরম খুব ভালো। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর তার সঙ্গে বুরুডি লেকের ভিউটা লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। এখন ঘড়িতে বাজে 3:45। তো এই 3:45 যেহেতু এখানে, এটাই লাস্ট বলতে পারো, আর তারপরে তো ধারাগিরি ফলস আছে, আশপাশে তো মানুষ সেভাবে নেই, তো সেই কারণে ফাঁকাই থাকে শুধু পর্যটকরাই, এখানে একমাত্র লোক বলতে পারো আর এই দোকানদার, আর কিন্তু সেভাবে কিছু এখানে পাবে না। তাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাইলে ঘাটশিলায় অবশ্যই আসুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন, আর সবসময় আমরাও চেষ্টা করব যাতে আপনাদের মনের মতন জায়গায় আর মনের মতন সব কিছু করে দেখাতে পারি।